মসজিদ উন্নতির জন্য খুতবার মাঝে সভাপতির বক্তব্য কতটুকু উচিত? মোহাম্মদ শফিকুল আলম অ্যাঞ্জেল এআইডি থেকে আপনি লিখেছেন, টুপি পড়ার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীগণ কি টুপি পড়তেন, এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই। টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম পড়তেন, এটি বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের কারো কারো মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে টুপি পড়ে যাবে, তার মানে তারা টুপি পড়তেন। এভাবে সাহাবীদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশাপাশি সাহাবীদের মধ্যেও আপনার টুপি পরার যে প্রবণতা এবং অভ্যাস সেটি ছিল, বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বোঝা যায়। এই জন্য টুপি পরাটা সুন্নাত, তবে অনেক উলামায়ে কেরাম সেটাকে সুন্নাতে আয়াদা বা অভ্যাসগত সুন্নাত বলেছেন, যেটা আরবিয়ানদের ট্র্যাডিশন। আরবের অন্যান্য মানুষরাও যারা মুসলিম ছিল না তারাও টুপি পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি পড়তেন, এটা তাদের ট্র্যাডিশন। বিদায় নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন, তার মহব্বতও যদি কেউ অনুসরণ করে পড়েন তাহলে সেই সুন্নাতে আদাকেও অনুসরণ করার কারণে তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য অনেক উলামায়ে কেরামের মতে টুপি পরা এটা সুন্নতে আদা নয়, বরং সেটা সুন্নতে ইবাদা। অন্য দশটি ইবাদতের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর পাশাপাশি সুন্নতি পোশাকের কথা আপনি জানতে চেয়েছেন। সুন্নতি পোশাক বলতে আসলে কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই যে এই পোশাক, এই জামা, এই ধাঁস বা ছাঁস এটা সুন্নাত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি দিয়েছেন, সেই মূলনীতিগুলো মেনে আপনি পোশাক পরলেই সেটা সুন্নতি পোশাক হিসাবে ধর্তব্য হবে। যেমন পুরুষদেরকে নারীদের সাথে তাদের পোশাক আশাকে যেন সাদৃশ্য না হয় সেটা খেয়াল রাখতে বলেছেন, নারীদেরকে একই নির্দেশ করেছেন এবং পুরুষদেরকে লাল এবং হলুদ বর্ণের পোশাক পরতে নিষেধ করেছেন। মেয়েদের জন্য সেরকম কোনো বিধিনিষেধ নাই এবং পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পরবে না, নারীরা এমন কোনো পোশাক পরবে না যে তাদের সুরঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই মৌলিক নির্দেশনা, পুরুষরা টাকা নিচে পোশাক পরবেন না, লুঙ্গি ইত্যাদি উপর থেকে যেগুলো যায় সেগুলো পরবেন না। মেয়েরা তারা আপনার যে কোনোভাবে পোশাক পরবেন, তবে পর্দার মেনটেন করে তাদেরকে চলতে হবে গায়ে হারামদের সাথে। পোশাক সম্পর্কে এই যে মৌলিক নীতিমালা দেওয়া আছে, এর বাইরে আলাদা কোনো ফরম্যাট না যে গোল পাঞ্জাবি বা ফড়া পাঞ্জাবি বা অমুক পাঞ্জাবি পড়া সুন্নাত। প্রত্যেক অঞ্চলের মানুষের মধ্যে যে পোশাক পরার অভ্যাস চালু আছে সে পোশাক পরলেই চলবে ইনশাআল্লাহ, তবে কোরআন হাদিসের মৌলিক নীতিমালার সাথে মিল থাকলেই হলো। আখতারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদ উন্নতির জন্য খুতবার মাঝে সভাপতির বক্তব্য কতটুকু উচিত? খুতবার মাঝে কারো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কথা বলার সুযোগ নেই, সেটা সম্পূর্ণ গুনাহের কথা। কারণ ইদা খারাজ আল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, হাদিসে আরসি ইমাম যখন বের হয়ে যাবে খুতবার জন্য তখন কোনো সালাত, কোনো কথা, কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস চলবে না। হ্যাঁ, যেটি আমরা এর আগে প্রশ্ন উত্তরে বলেছি, এক সাহাবি মসজিদে প্রবেশের সুন্নাত নামাজ পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা চলাকালীন ঢোকার পরও তাকে দাঁড় করিয়ে ওই নামাজ পড়িয়ে বসিয়েছেন। এছাড়া এমনিতে সচরাচর কোনো নামাজ পড়ার কথা বা কোনো কথা বলার সুযোগ কিন্তু ইসলাম দেয়নি। এমনকি কেউ এই টাইমে কথা বলছে তাকে থামানোর জন্য আপনি মুখে কোনো কথা বলবেন না, বরং ইশারা তাকে থামাবার চেষ্টা করবেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা। বিধা সভাপতি সাহেবের মসজিদের উন্নয়নের জন্য অন্য আগে পরে কথা বলবেন, খুতবার মাঝে কথা বলার কোনো সুযোগ নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।